ও সুশিক্ষিত হও। সুভাষিত বাক্য ব্যয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তেলাওয়াত করতে তার মধ্যে অবস্থান করে রূপান্তরিত ও গতিপ্রাপ্ত। আমি টিপিটক থেকে পাঠ করছি। সুশিক্ষিত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা, মহান স্নাতক উপাধি প্রাপ্ত এবং অন্যান্য শুধু ফল মূল না, এই যে সবজি, এই শাক শাক সবজি যা আছে, মাছ মাংস সব কিছু মধ্যে আছে ফরমালিন। এখন আমাদের দেশে আইন আছে, যদি আমি একজন মানুষকে মার্ডার করি তাহলে 302 দ্বারা অপরাধ, তার ফাঁসি হতে পারে, যাবজ্জীবন হতে পারে, যে কোনো একটা সেটা হইতে পারে। একটা মানুষ মার্ডার করলে আমার ফাঁসি বা যাবজ্জীবন হবে। এখন এমনকি ওই যে মশলা, যে গুঁড়া মশলা, এগুলি তো কেমিক্যালস, এইগুলি ব্যবহার হচ্ছে, এইগুলি দিয়া আজকে সারা বাংলাদেশে এমন একটা সৃষ্টি অবস্থা হয়েছে, সেটা মানুষ হওয়ার পরে সমানে ক্যান্সার পেশেন্ট, সারা বাংলাদেশে ক্যান্সারে ভরে গেছে একটা পেশেন্ট। এটা আমি বুঝতে পারি, আমার কাছে খবর আছে। আমরা যখন ছোট সময় বা আমরা আগে 20-30 বছর আগেও আমরা এত ক্যান্সারের কথা শুনতাম না, এখন সমানে ক্যান্সারের পেশেন্ট এত ভর্তি। তাহলে কি হচ্ছে, এই ক্যান্সারের পেশেন্ট হওয়া মানে তো লোক কয়টা লোক এটা ট্রিটমেন্ট নিয়ে বাঁচতে পারে, যারা ক্যান্সার হয় এদের প্রায় সবাই মারাই যায়। এই যে যারা এখন এই যে ফরমালিন দিচ্ছে, কেমিক্যালস ব্যবহার করছে, কইরা যারা এই নিজের ব্যবসা করার জন্য, নিজের রাতারাতি বড় লোক হওয়ার জন্য যে এই কাজগুলি করছে, কইরা তো এরা বলতে চায় এই ক্যান্সার শুধু বাচ্চা তারা মারা যায়। তাদের একটা মানুষকে মানলে যদি 302 দ্বারা অপরাধ করে তাহলে এটা তো গণহত্যাও করছে তারা। এইটার ব্যাপারে কি করা, এই ব্যাপারে আমি ছাত্রদেরকে বলতে চাই, তোমরা মানুষকে এই ব্যাপারে মোটিভেট করো। এবং যারা সামাজিক নেতা আছে, রাজনৈতিক নেতৃবৃন্দ আছে, তাদেরকেও এই ব্যাপারে সামাজিকভাবে আন্দোলন করার দরকারের বিরুদ্ধে করা উচিত আমি মনে করি, এবং সরকারের এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দরকার বলে আমি মনে করি। যদি না হয় তাহলে আমরা জাতি হিসাবে আসলে পঙ্গু হয়ে যাব। এবং এখানে আমি ছাত্র যারা তোমরা আছো তোমাদের কাছে, এবং যারা বর্তমানে পড়াশোনা করছে এই বিশ্ববিদ্যালয়ে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সারা বাংলাদেশে, সবাইকে আমি বিয়েতে হবে তোমাদেরকে অনুরোধ করছি, আকুলভাবে অনুরোধ করছি দেশকে বাঁচাবার জন্য, যে তোমরা এই কাজে মানুষকে মোটিভেট করো, যে রাতারাতি বড় লোক হওয়ার জন্য মানুষকে এবার মায়েরা গণহত্যা করে যদি বড় লোক হতে চায়, মানে ব্যবসা নামে লুটপাট করা এই ধরনের করে দেওয়া, এটা তো কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। সুতরাং এই ব্যাপারে তোমাদেরকে একটু আগায় আসা দরকার, তোমাদের না সবাইকে এই ব্যাপারে আগায় আসার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। জনাব মোহাম্মদ হযরত আলী, 94 শিক্ষাবর্ষে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। জনাব মোহাম্মদ মোস্তাবুর রহমান, 11 মোহাম্মদ জহির, 2006-2007 শিক্ষাবর্ষে অর্থনীতি বিভাগ।